प्रिय शिक्षार्थी तुम्हारा सबाई भलो आज निश्चय तो आज के षष्ठ श्रेणी गणित किस विषय बोल आज के विषय ज्यामिति मौलिक धारणा तो ज्यामिति मौलिक धारणा त्रिभुज एवं चतुर्भुज सम्पर्के किछु संज्ञा तुम्हारे बोल तो प्रथम आसि त्रिभुज काके बोले त्रिभुज तीन बाहू द्वारा आबद्ध क्षेत्र के बला है त्रिभुज कि बोललाम तीन बाहू द्वारा क्षेत्र के बला है त्रिभुज प्रश्न एक नम्बर त्रिभुज तीन बाहू द्वारा क्षेत्र को बोला है त्रिभुज एवं त्रिभुज कय प्रकार त्रिभुज एक नम्बर बाहू भेदे तीन प्रकार बाहुभेदे तीन प्रकार की एक सम बाहु त्रिभुज दुई सम द्विबाहु त्रिभुज तीन विषम बाहु त्रिभुज आमरा एक एक त्रिभुज आँकी एवं तार संज्ञाटा एखाने दी प्रथम सम बाहु त्रिभुज এটা একটি সমবাহু ত্রিভুজ কি করে হলো অর্থাৎ এটা এ বি সি অর্থাৎ এর তিনটি বাহুই সমান অর্থাৎ এ বাহু যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এই বি বাহু পাঁচ সেন্টিমিটার এবং সি বাহু পাঁচ সেন্টিমিটার তাহলে কি হলো तीन टी बाहू समान তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজের তিন টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ এখানে এ বি সমান বি সি সমান এ সি বাহু এই তিন টি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এইবার আমরা আসি সম দ্বিবাহু ত্রিভুজ এবার এখানে সমদ্বিবাহু বাহু দ্বি মানে দুই যে ত্রিভুজের দুইটি বাহুই সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজটা দুটো বাহুই সমান অর্থাৎ আমরা ধরে নিই এ বি সি অর্থাৎ এখানে এ বাহু সমান বি বাহু অর্থাৎ এ বি
एबी बाहु समान एसी बाहु अर्थात जे त्रिभुजर दूरत्व अर्थात एटा जदि 6 सेंटीमीटर है एटाओ 6 सेंटीमीटर তাহলে আমরা এখান থেকে বললাম যে ত্রিভুজের দুইটি বাহুই সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা এবার আমরা विषम बाहु त्रिभुज যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এরকম দেখি আমরা ছবি আঁকি। এটাকে বলা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজে তিনটি বাহুই অসমান। অর্থাৎ আমরা এখানে যদি ধরি এ বি সি অর্থাৎ এই এ বাহু বি বাহু সি বাহু কোনোটাই পরস্পর সমান নয় একে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। এই গেল বাহু ভেদে। এখন যদি আমরা কোণ ভেদে বলি, কোণ ভেদে বাহু ত্রিভুজ কয় প্রকার? কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কোণ ভেদেও কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার কি কি? এক রফা, সমকোণী ত্রিভুজ খ, সূক্ষ্মকোণী ত্রিভুজ বা স্থূল কোণ ত্রিভুজ। এখন সমকোণ ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেমন আমরা একটা চিত্র আঁকি, এ বি সি ত্রিভুজের বি কোণ, এ বি সি কোণ সমান 90 ডিগ্রি, এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এ বি সি কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এটাকে সমকোণ বলা হয়, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার সূক্ষ্মকোণী ত্রিভুজ,
যে ত্রিভুজে একটি কোণ সূক্ষ্ম কোণ, একটি কোণ সূক্ষ্ম কোণ তাকে বলা হয় সূক্ষ্ম কোণের ত্রিভুজ। যে ত্রিভুজে প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ তাকে বলা হয় সূক্ষ্ম কোণের ত্রিভুজ। যে ত্রিভুজে তিনটি কোণই সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ তাকে বলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে বলা হয় সূক্ষ্ম কোণ, এবং এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম একে বলা হয় সূক্ষ্ম কোণী ত্রিভুজ। অর্থাৎ এই এ কোণ, বি কোণ, ডি কোণ এবং সি কোণ প্রত্যেকটা কোণই সূক্ষ্ম কোণ একে বলা হয় সূক্ষ্ম কোণী ত্রিভুজ। এবার স্থূল কোণে ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূল কোণ, এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলে। অর্থাৎ যে কোণটা একটা কোণ স্থূল, অর্থাৎ এখানে এ বি সি কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এটাকে বলা হয় স্থূল কোণী ত্রিভুজ। অর্থাৎ এইটা হচ্ছে স্থূল কোণী ত্রিভুজ। আমরা এখানে ত্রিভুজ সম্পর্কে জানলাম, ত্রিভুজ সম্পর্কে কি জানলাম, ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার এবং কোণ ভেদেও তিন প্রকার। তো বাহুভেদে তিন প্রকার কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। কোণ ভেদেও তিন প্রকার, সমকোণ ত্রিভুজ, সূক্ষ্ম কোণ ত্রিভুজ এবং স্থূল কোণ ত্রিভুজ। তো আমরা আজকে এই পর্যন্ত, আমাদের আজকে আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।